আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলে আসলাম। কেউ সার্টিফিকেট পুড়িয়ে ফেলছে, কেউ আবার সার্টিফিকেট ধুয়ে পানি খাচ্ছে, আপনি কি করবেন? এটা হলো আমার কাছে আপনাদের এখন মানে প্রশ্ন, যে আপনি কি করবেন। তো দেখুন, আমরা কিন্তু দীর্ঘ একটা সময় আমরা পড়াশোনা করে সার্টিফিকেটগুলো অর্জন করি, এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, এই সার্টিফিকেটগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা অর্জন করি। তো আমরা কি পড়াশোনা করি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য? আমাদের কিন্তু মূল উদ্দেশ্যটা হওয়া উচিত যে আমাদের পড়াশোনা করা বা পড়াশোনা করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। চাকরি পাচ্ছেন না, চাকরি মানে কি? চাকরি মানে হলো আপনি চাকর, আপনি যত বড় চাকরি করেন না কেন আপনি কিন্তু কারো না কারো আন্ডারে থাকতেছেন, আপনি চাকর হচ্ছেন, সহজ কথা চাকর। তো আমি আমার রিয়েল লাইফ কেস স্টাডি নিয়ে একটু কথা বলবো। সেটা হলো, আমি কিন্তু যখন ইন্টারমিডিয়েট পাস করি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবিতে একটা সার্কুলার দেয়। তো সকলে অ্যাপ্লাই করতেছে, আমি যে চাকরি করব এরকম কোনো ইচ্ছা ছিল না, সকলে অ্যাপ্লাই করতেছে বন্ধুরা, আমিও অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করলে রিটেনে টিকে যায়, পরবর্তীতে আমার চাকরিটা হয়ে যায়। টোটাল বাংলাদেশ থেকে 75 জনের চাকরি হয়, খুলনা জেলা থেকে 2 জনের চাকরি হয়, তার ভিতরে আমারও চাকরি হয়। তো চাকরি পড়াশোনা দুইটাই আমি একসাথে করছি, করে অনার্স কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করছি। এখন আমার বয়স 29 বছর অলরেডি, কিন্তু আমার চাকরির বয়স 8.5 বছর হয়ে গেছে। যখন আমার মানে 20 বছর বয়স, তখন কিন্তু আমি চাকরিতে ঢুকছি। তো এতটুকু আমি চাকরিতে ঢুকে বুঝছি যে চাকরি মানে কিন্তু চাকর। আমার যে বস, তার উপরে একজন বস আছে, তার কাছে তার উপরে আরও একজন বস আছে, মানে কারো না কারো আন্ডারে কেউ আছে, কেউ না কেউ পেশারে আছে, কেউ কাউকে পেশা দিচ্ছে, পেশা দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। সে যত বড় সচিব হোক, মানে যে যাই হোক না কেন, বা যত বড় চাকরি করুক না কেন, সে কিন্তু একজন চাকর, ঠিক আছে? তো অ্যাট প্রেজেন্টে আমার এখন ইচ্ছা যে আমি চাকরিটা করব না, চাকরিটা ছেড়ে দিব। তো এই চাকরি পাচ্ছেন না আপনারা, অনেকে চাচ্ছেন যে চাকরি পাচ্ছি না, সার্টিফিকেটগুলো পুড়িয়ে ফেলবো। অনেক আবার আমি আগে আজকে দেখলাম যে একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ল ডিপার্টমেন্টের, সে সার্টিফিকেট ধুয়ে পানি খাচ্ছে। আমি একটা জিনিস বুঝি না, এরা আসলে কি ধরনের জ্ঞান অর্জন করছে? দীর্ঘ একটা সময় তারা পড়াশুনো করলো, সার্টিফিকেটগুলো অর্জন করলো, একটা চাকর সে হতে পারতেছে না, এই জন্য সে সার্টিফিকেট পুড়িয়ে ফেলছে বা সার্টিফিকেট ধুয়ে পানি খাচ্ছে। দেখুন, আপনাদেরকে পড়াশোনার পাশাপাশি যদি কোনো একটা বিষয়ে আপনি দক্ষ হন, আপনাকে টেকনিক্যাল কিছু বিষয় শিখতে হবে পড়াশোনার সাথে সাথে, সেটা বর্তমানে কিন্তু আমাদের কাজ পাচ্ছি না বা চাকরি পাচ্ছি না এরকম কিন্তু অহরহ মানুষ আছে। তো তারা যদি কোনো একটা বিষয়ে দক্ষ হয়, আমি ইন্টারনেটের বিষয়টা নিয়ে একটা আলোচনা করব, সেটা হতে পারে যে সে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অথবা অ্যাপস ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, কত ধরনের কাজ আসে। আপনি যদি কোনো একটা বিষয়ের কাজ ভালোভাবে শিখে সেই বিষয়ের কাজ করেন, তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে হিউজ একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আপনার কিন্তু সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়ার মানে কি বলা যায়, চাকরির জন্য বসে থাকবেন, চাকরি না হলে আপনি সার্টিফিকেট পুড়িয়ে ফেলবেন, আত্মহত্যা করবেন, সার্টিফিকেট ধুয়ে পানি খাবেন, এই জিনিসগুলো পক্ষপাতী কিন্তু আমি না। আমি আমার সার্টিফিকেটগুলো একটু দেখাবো আপনাদেরকে, যে এটা আমার এসএসসি সার্টিফিকেট, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার ইন্টারের সার্টিফিকেট, ওকে, এটা আমার অনার্সের সার্টিফিকেট, যেখানে আমি পড়াশোনার মধ্যে অনার্স কমপ্লিট করছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছি, যেটা আমি লাইভে আপনাদেরকে পয়েন্টটা দেখাচ্ছি, 3.03। এটা আমার মাস্টার্সের সার্টিফিকেট এবং এটা আমার কম্পিউটার সার্টিফিকেট, যেটা আমি কম্পিউটার ডাটাবেস প্রোগ্রামের উপরে যে কোর্সটা করছি। তো আমি দীর্ঘ দিন যাবৎ কষ্ট করে, আমার মা বাবা কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, অর্থ দিয়েছে, দিয়ে আমি সার্টিফিকেটগুলো অর্জন করছি। মনে করুন যে আমি তো একটা চাকরি করতেছি, যে চাকরিটা আমি ছেড়ে দিব, মনে করেন যে আমার চাকরি বয়স শেষ হয়ে গেছে, 30 বছর শেষ, আমি চাকরি পাইলাম না, তাহলে কি আমি এইগুলো ছিঁড়ে ফেলবো, বা আমি এগুলো পুড়িয়ে ফেলবো, বা এগুলো আমি পানি মানে ধুয়ে ধুয়ে পানি খাবো? আমি জ্ঞান অর্জন করলাম কি জন্য? আমি তো বিজনেস করতে পারি, আমি যে শিক্ষাটা অর্জন করছি, আমি যে পড়াশোনাটা করছি, এই পড়াশোনাটা দিয়ে আমি কিন্তু একটা ভালো বিজনেস করতে পারি। যে একটা মূর্খ একজন ব্যক্তি, সে যে বিজনেস করে যে প্রফিটটা আর্ন করছে বা যে ভালো পজিশনে গেছে, তার থেকে কিন্তু বেটার পজিশনে আমি যেতে পারবো। কারণটা কি? আমার ভিতরে জ্ঞান আছে, আমার ভিতরে শিক্ষা আছে।
তো এই যে মানে আপনারা সার্টিফিকেট পুড়িয়ে ফেলছেন বা সার্টিফিকেট ধুয়ে পানি খাচ্ছেন, কেউ আবার আত্মহত্যা করতেছেন চাকরি না পাওয়ার কারণে, অনেকে বলতেছেন যে চাকরি বয়স 35 বছর করা হোক, 45 বছর করা হোক, তো দেখুন আপনি 35 বছর বয়সে একটা চাকরি পাইলেন, আমি ভেবে নিলাম আপনি বিয়ে করবেন কবে, আপনার ছেলে মেয়ে হবে কবে, আর তাদেরকে মানুষ করে কি যেতে পারবেন আপনি? আমি সাজেস্ট করি প্রত্যেকটা ব্যক্তিকে এসএসসি বা ইন্টার পাস করার পরপরই এর সাথে সাথে পড়াশোনার সাথে সাথে কিছু একটা কাজ শিখুন আপনি, যেন আপনার চাকরি হোক বা না হোক আপনাকে যেন বসে থাকা না লাগে। এখন এসএসসি পরীক্ষা হয়ে গেছে, যারা স্টুডেন্টরা এসএসসি পরীক্ষা দিয়েছে এরা 3 মাস খেলাধুলা করে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে যদি কোনো একটা কাজ শেখে, সেটা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কত কাজ আছে, কোনো একটা কাজ শিখে কিন্তু সেখান থেকে পড়াশোনার সাথে সাথে কিন্তু সে আর্নিং করতে পারবে। তো আমি পড়াশোনা কবে শেষ করব, কবে একটা চাকরি পাব, চাকরি না পাইলে সার্টিফিকেট পুড়িয়ে ফেলবো, আমি একটা জিনিস বুঝি না, একটা মেয়ে সে সার্টিফিকেট পুড়িয়ে ফেললো, অর্থাৎ শিক্ষাকে সে অবমাননা করলো, তার কলিগরা বা তার যে ব্যাচমেট আছে তারা কিন্তু চাকরি পেয়েছে কিন্তু সে চাকরি পায়নি, এই ব্যর্থতাটা কিন্তু তার, যে সার্টিফিকেট পুড়িয়ে ফেলছে বা ধুয়ে পানি খাচ্ছে এই ব্যর্থতা কিন্তু তার, সে যদি চাকরি না পায়, কারণ চাকরি কিন্তু প্রতিনিয়ত সার্কুলার দিচ্ছে, চাকরি হচ্ছে, কারো না কারো তো চাকরি হচ্ছে, আপনার চাকরি হয়নি, এর এই ব্যর্থতা কিন্তু আপনার, এই ব্যর্থতা, এই এই যে ব্যর্থতা এটা কিন্তু আপনার, ঠিক আছে? তো এর জন্য আপনি সার্টিফিকেট পুড়িয়ে ফেলবেন, আর ICT মন্ত্রণালয় থেকে তো তাকে ডেকে এনে চাকরি দিছে, 6 মাসের কন্ট্রাক্টে একটা চাকরি দিছে, এটা কি ICT মন্ত্রণালয় ঠিক হলো? এখন যারা ওই দেখা দেখে কিন্তু অনেকে দেখতেছে সার্টিফিকেট পুড়িয়ে ফেলছে, কেউ সার্টিফিকেট দিয়ে পানি খাচ্ছে, কেউ সার্টিফিকেট লাইভে এসে ফেসবুকে এসে সার্টিফিকেট ছিঁড়ে ফেলতেছে, তাহলে সবাইকে ICT মন্ত্রণালয়ে চাকরি দিয়ে দিক। যদি একটা মেয়েকে সে চাকরি দিছে ICT মন্ত্রণালয়ে সার্টিফিকেট পুড়িয়ে ফেলার কারণে, অন্যদেরও চাকরি দিক। তো সর্বশেষ একটা কথা বলবো, আপনারা যারা পড়াশোনা করতেছেন পড়াশোনাটা ভালোভাবে করুন, মা বাবার অনেক স্বপ্ন ইচ্ছা আশা যে আপনি পড়াশোনা করে ভালো একটা চাকরি করবেন বা কিছু একটা করবেন, তাদের মুখটা উজ্জ্বল করবেন। তো এই অনেক কষ্ট করে আপনার পিতা বা মাতা তাদের গায়ের ঘাম ঝরিয়ে আপনাকে কিন্তু পড়াশোনা করাচ্ছে, আর আপনি কি করতেছেন, একটা চাকরি না পেয়ে আপনি লাস্টে সার্টিফিকেট ছিঁড়ে ফেলতেছেন বা পুড়িয়ে ফেলতেছেন। এর পাশাপাশি সামান্য কিছু অর্থ খরচ করে আপনি কোনো একটা কাজ শিখুন, একটা কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু কিন্তু 10-15 হাজার টাকার ভিতরে হয়ে যায়, আপনি তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তো অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছেন, একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনে কোনো একটা বিষয়ে আপনি ভালোভাবে কাজ শিখে আপনি কাজ করুন, দেখুন আপনি ভালোভাবে কাজ শিখুন, আপনার কাজের অভাব হবে না। ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com, upwork.com, fiverr.com, যেখানে হাজার হাজার মানুষ কিন্তু কাজ করে ইনকাম করতেছে, এবং এমনও মাঝে মাঝে নিউজ আপনারা দেখতে পাবেন যে একজন ক্লাস 10-এ পড়া স্টুডেন্ট সে আয় করতেছে 5 লাখ টাকা। কিছুদিন আগে নীল নামে একটা ছেলে, যে আর বয়স মাত্র 21 বছর, সে প্রতি মাসে এখন আয় করে হলো, আমি দেখলাম যে প্রায় 7 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতেছে। অথচ আপনি পড়াশোনা করতে করতে বুড়ো হয়ে যাচ্ছেন, 30 বছর বয়স ওভার হয়ে যাচ্ছে, আপনি চাচ্ছেন চাকরি বয়স 45 বছর করা হোক, 40 বছর করা হোক, তা 40 বছর বয়সে যে আপনি একটা চাকরি পাবেন, বিয়ে করবেন, তারপর আপনি বাচ্চা কাচ্চা হইতে হইতে তো আপনি মারা যাবেন। আপনি যদি আপনার বয়সটা এখন মনে করলাম যে 15 বছর বা 17 বছর, আপনি এখনই কোনো একটা কাজ 6 মাস বা 1 বছর ধরে কোনো একটা কাজ, ইন্টারনেট রিলেটেড কোনো একটা হাতের কাজ ভালোভাবে শিখুন। আপনি যে কোনো বিষয় আছে, কত বিষয় আছে ইন্টারনেটে, কত কত বিষয় করে মানুষ আর্নিং করতেছে, আর্টিকেল রাইটিং করতেছে, ডিজিটাল মার্কেটিং করতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, অ্যাপস ডেভেলপমেন্ট করছে, এগুলো কিন্তু 5-6 মাসের ভিতরে খুব ভালোভাবে শেখা যায়। কেউ আবার ইউটিউবিং করতেছে, আপনারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, আমি কিন্তু একজন ইউটিউবার, আমি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করি, প্যাসিভ ইনকাম জেনারেট করি, কেউ ইউটিউবই করতেছে। তো সবার কাছে তো স্মার্টফোন আছে, আপনার স্মার্টফোন দিয়ে কোনো একটা এক্সপ্রেসিভ কোনো একটা বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করা শুরু করুন, করে আপনি সেগুলো ইউটিউবে আপলোড করতে থাকুন, দেখেন একটা পর্যায়ে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তো সার্টিফিকেট টিকেট না পুড়িয়ে ফেলে, ছিঁড়ে না ফেলে, সার্টিফিকেট ধুয়ে পানি না খেয়ে
আপনি মনে করবেন আপনার চাকরি হয়নি, এটা ব্যর্থতা আপনার। টেকনিক্যাল কোনো একটা বিষয়ে দক্ষ হন, কাজ শিখুন, কাজ করুন, মা বাবার মুখ উজ্জ্বল করুন, দেশের মুখ উজ্জ্বল করুন। তো আজকের বেশি কিছু বললাম না আমি, কিন্তু সার্টিফিকেট পুরানো বা সার্টিফিকেট ধুয়ে পানি খাওয়া বা সার্টিফিকেট ছিঁড়ে ফেলা এগুলোর পক্ষপাতী না। কষ্ট করে অর্জন করছেন সার্টিফিকেট, রেখে দিন, নিজের কাছে রেখে দিন। চাকরি না হলে ব্যর্থতা মনে করবেন আপনার ব্যর্থতা সেটা। তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।